নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো 2022 পয়লা মার্চ মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির দিন থেকে পাঁচটি রাশির ভাগ্যের উন্নতি হতে চলেছে। দুঃখ কষ্ট এগুলো চিরতরে কিন্তু বিদায় নেবে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা দিন যে কথাটা বলি যে সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপর আপনাদের জীবনে যদি অ্যাপ্লাই করতে পারেন সফলতা থাকবে। কারণ আপনার রাশি আছে শুনে গেলেন আর ভিডিও থেকে বেরিয়ে গেলেন, সম্পূর্ণ বোঝার চেষ্টা করলেন না, সেখানে কিন্তু আপনাদের অনেকটাই কার্যকারিতা নাও ঘটতে পারে এই বলা কথাগুলো। কারণ এখানে বুঝতে হবে কেন আপনার এত ভালো সময় আসছে, সে কারণটা আপনার মধ্যে আছে তো? যদি থাকে তাহলেই কিন্তু এগুলো আপনার সাথে ঘটবে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো ভাঙিয়ে বলার চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। আর আপনারা যদি এগুলো না শোনেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না এবং উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়াতে আপনাদের খারাপও হতে পারে। যাই হোক, আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মহাশিবরাত্রি সম্পর্কে। কারণ আর কয়েকটা দিন বাকি, আমরা জানি এই 2022 সালের পয়লা মার্চ মঙ্গলবার মহাশিবরাত্রি পড়েছে। আর এই মহাশিবরাত্রিতে দারুণ একটা সময় কিন্তু থাকছে। যেরকম ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়, আর এই 16ই ফাল্গুন সেই দিন মহাশিবরাত্রির, আর এই 16ই ফাল্গুন থেকে পাঁচ রাশির জীবনে নানা দিক থেকে কিন্তু সফলতা আসবে। এবং আমি বলতে পারি বাবা ভোলেনাথ ও মাতা পার্বতীর আশীর্বাদ কিন্তু থাকবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর। অর্থাৎ ঈশ্বরীয় আশীর্বাদ কিন্তু থাকছে, আর ঈশ্বরীয় আশীর্বাদ থাকার সাথে সাথে গ্রহদেরও সুপ্রভাব অবশ্যই পড়বে। যেরকম যে গ্রহদের আমাদের মানব জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, বুধ বৃহস্পতি এরা আমাদের কিন্তু অর্থ দিয়ে থাকে, জ্ঞান দিয়ে থাকে, এই দুটি গ্রহের সম্পূর্ণভাবে সুপ্রভাব কিন্তু পড়বে। তার সাথে সাথে ঈশ্বরীয় আশীর্বাদ সব মিলেমিশে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের দারুণ একটা দিন কিন্তু আসতে চলেছে। সব থেকে বড় যে পরিবর্তন এদের মধ্যে দেখা যাবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং সুখ শান্তি এগুলো কিন্তু এরা উপলব্ধি করতে পারবে। যারা ব্যবসা করছে ব্যবসায় সফলতা থাকবে, চাকরিতে কিন্তু প্রমোশন হতে পারে, আর এটা চলবে কিন্তু এক মাস। হ্যাঁ, পয়লা মার্চ থেকে পুরো মার্চ মাস কিন্তু দারুণ সুযোগ পাবে, দারুণ সময় কাটবে। আর এই সময়ের মধ্যে যদি ঠিকঠাক যত রকম সুযোগ আসবে গ্রহণ করতে পারেন, এবং আমি বলবো পরিশ্রম করতে পারেন, ঝাঁপিয়ে পড়তে পারেন, মনের যত রকম ইচ্ছা আছে পূরণ করার চেষ্টা করতে পারেন, সফলতা আসবে। কারণ অ্যাস্ট্রোলজি মানে সম্পূর্ণভাবে কিন্তু অঙ্ক এবং সময়। আমি প্রত্যেক দিন এরকম সময়ের কথা বলি যে আপনাদের 31 দিন, 50 দিন, 45 দিন ভীষণ ভালো থাকছে এই গ্রহদের কারণে, ওই গ্রহদের কারণে, এটাই এদের কাজ। যখন গ্রহরা আপনার উপর একটা ভালো তাদের দৃষ্টি ফেলবে বা কোনো পীড়িত না থাকে তাহলে কিন্তু আপনার সময়টা ভালো হয়ে যায়, অর্থাৎ যে কোনো কাজে সফলতা আমাদের জীবনে আসে। আর যখন কোনো না কোনোভাবে আপনার জন্মছকে বা হস্তরেখায় গ্রহদের অবস্থান খারাপ হয়ে যায় তখন আপনার ইচ্ছা থাকবে, চেষ্টা করবেন, সেখান থেকে ব্যর্থতা আসবে, অর্থাৎ সফলতা আসবে না, আমাদের নানা রকম দুঃখ কষ্ট ঘিরে ধরবে। জাস্ট কিন্তু সময়। আবার যখন এই গ্রহই ভালো ফলাফল দেবে, আপনার জন্মছকে আপনার হস্তরেখায় ভালো অবস্থায় থাকবে, তখন কিন্তু আপনার যে কোনো ছোট ছোট কাজেও আপনার জীবনে সফলতা চলে আসবে। সমস্তটাই সময়, আর এই সময়টা যদি বুঝতে পারেন আপনার জীবনে পরিবর্তন আসবে। এটা এমন কিছু নয় যে আপনারা ভিডিওটা দেখবেন আর শুনবেন যে আপনার রাশি আছে ভীষণ ভালো সময়, বাড়ি গাড়ি হবে, ঘরে বসে থাকবেন, বাড়ি গাড়ি কেউ এসে দিয়ে যাবে না। অর্থাৎ সময়টা ব্যবহার না করলে আপনার যেরকম ভালো সময় আসবে সেরকম নষ্ট হয়ে যাবে, আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। সেই কারণে বলি
বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনার জীবনে পরিবর্তন আসবে। এবার আমি বলবো যে পাঁচটা রাশি সম্পর্কে আলোচনা করলাম, একে একে আমি পাঁচটা রাশির কথা বলবো। এই মহাশিবরাত্রি থেকে তাদের জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। তা প্রথমে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় অবশ্যই থাকছে, ১৬ই ফাল্গুন থেকে আর পয়লা মার্চ, আর তারপর থেকে গোটা মার্চ মাস, অর্থাৎ এক মাস কিন্তু খুব ভালো সময় থাকবে। আর এই সময়ের মধ্যে নানা রকম সুযোগ আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে, মনের স্বপ্ন পূরণ হতে পারে যদি এই সময়টা ব্যবহার করা যায়। এর পরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় অবশ্যই থাকছে এই শিবরাত্রির দিন থেকে। এই শিবরাত্রির দিন থেকে এক মাস নানা জায়গা থেকে কিন্তু যোগাযোগ তৈরি হবে, অর্থনৈতিক উন্নতি, সুখ শান্তি এগুলো কিন্তু থাকছে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় অবশ্যই থাকছে শিবরাত্রির দিন থেকে এক মাস। এই এক মাস মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, সুখ শান্তি এগুলো কিন্তু উপলব্ধি করতে পারবে, কারণ ঈশ্বরীয় আশীর্বাদ এবং গ্রহদের সুপ্রভাব মিলে মিশে জীবনে পরিবর্তন কিন্তু আসবে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ একটা সময় আসতে চলে যায় শিবরাত্রির দিন থেকে এক মাস, ভীষণ একটা ভালো সময় কিন্তু থাকবে। আর আমি বলবো অবশ্যই এই সময়টা আপনারা কাজে ব্যবহার করুন, ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, যত রকম সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন, আপনার যে সময় ভালো সেটাকে সদ্ব্যবহার করুন, জীবনের পরিবর্তন আসবেই, গাড়ি বাড়ি প্রচুর ধনসম্পদ আপনি কিন্তু করতে পারবেন। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই শিবরাত্রির দিন থেকে এক মাস ভালো কাটতে চলেছে, নানা রকম যোগাযোগ তৈরি হবে, আয় বৃদ্ধি, ব্যবসায় সফলতা এগুলো থাকছে, তার সাথে সাথে সুখ শান্তি, মান যশ খ্যাতি এগুলোও বাড়বে। এই যে পাঁচটা রাশির কথা বললাম, পাঁচটা রাশির জাতক জাতিকাদের শিবরাত্রির দিন থেকে এক মাস ভীষণ ভালো কাটবে তখনই যখন তারা এই সময়টাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবে। কারণ আমি যে পাঁচটা রাশির কথা বললাম, এই পাঁচটা রাশির জাতক জাতিকারা এই গোটা মাসটা শিবরাত্রির দিন থেকে চোখ কান খোলা রাখতে হবে এবং যত রকম সুযোগ আছে সেগুলোকে গ্রহণ করতে হবে, আর এগুলো যদি সব ঠিকঠাক করা হয়, সময়টাকে ব্যবহার করা হয়, বড় একটা পরিবর্তন জীবনে আসবে। এবং আমি বলতে পারি যে এখন যেখানে আছে ঠিক শিবরাত্রির পর থেকে এক মাস পর তার থেকে অনেক ভালো জায়গায় কিন্তু পৌঁছে যাবে। আর যদি সম্ভব হয় এই শিবরাত্রির দিন যে পাঁচটা রাশির কথা বললাম, আপনারা অবশ্যই বাবা ভোলেনাথের অভিষেক করার চেষ্টা করুন। কিছু না করতে পারলেও সেই দিনটা দুধ গঙ্গাজল ওং নমঃ শিবায় বলে বাবা ভোলেনাথের মাথায় ঢালুন, আপনাদের কিন্তু ফলাফল আরও ভালো পেতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।